জনসংযোগে নতুন উপায়, কিউআর কোড স্ক্যান করে এলাকার ভোটারদের অভিযোগ জানানোর ব্যবস্থা চালু হলো। এই উদ্যোগ রাসবিহারীর তৃণমূল বিধায়ক দেবাশিসকুমারের। বিভিন্ন সমস্যা নিয়ে অভাব অভিযোগ থাকলে তা যাতে সহজে বিধায়কের কাছে পৌঁছে দেওয়া যায় তার জন্য সোমবার থেকে চালু হলো এই ব্যবস্থা। কিভাবে কিউআর কোড স্ক্যান করে অভিযোগ জানানো যাবে? এই যে কিউআরটা রয়েছে সেটাকে যদি আমরা স্ক্যান করার চেষ্টা করি, এরপর আমরা দেখতে পাচ্ছি রাসবিহারী পাবলিক গ্রিভান্স অ্যান্ড মনিটরিং সিস্টেমের একটা পেজ খুলছে। সেখানে ইমেল আইডি, নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস এবং তার সঙ্গে অভিযোগ, তার পাশাপাশি হচ্ছে মন্তব্য এবং সেই সঙ্গে হচ্ছে নথি বা ছবি জমা দেওয়ার জায়গা রয়েছে। অভিযোগ পাওয়ার 24 ঘন্টার মধ্যে সমস্যার সুরাহার আশ্বাস দিয়েছেন তৃণমূল বিধায়ক। এটা রিয়েল টাইম বেসিসে কাজ করবে। যদি কারোর সমস্যা হয় সে এই কিউআর কোডের মধ্যে দিয়েই কমপ্লেন উইথ ইমেজ সে আমাদের কাছে পাঠাতে পারবে। আমরা সেটা দেখে যদি সমস্যাটা আমাদের, আমরা 24 ঘন্টার মধ্যে তাকে অ্যাড্রেস করব এবং বলে দিতে পারবো সমস্যাটা আপনার অমুক দিন মিটতে পারে অথবা এক্ষুনি মিটে যাবে অথবা সমস্যাটা আমাদের মেটাবার নয়, সবটাই তাকে জানিয়ে দেওয়া হবে। তবে বিধায়ক জানিয়েছেন এলাকার নিকাশি বা অন্যান্য সমস্যা নিয়ে অভিযোগ থাকলে তা গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। বাড়িওয়ালা ভাড়াটিয়া ঝামেলা বা পারিবারিক অশান্তির মতো বিষয় বিবেচনা করা হবে না। দেবাশিস কুমার জানিয়েছেন আপাতত 3 মাস পাইলট প্রজেক্ট হিসেবে এই ব্যবস্থা চলবে। অর্ণব মুখোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।